একদিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও হাসুরের কোটি কোটি মানুষ আজ আমি এই মানুষের মধ্যে একজনকে পুরস্কার দিব ওই ব্যক্তিটাকে দাঁড়াও কোটি কোটি মানুষের সামনে আমি পুরস্কার দিব কে আমার মুহাম্মদ মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছো দাঁড়াও কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তারে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না একজন নারী দাঁড়াইয়া আম্মা জান দাঁড়ায় বলবে ও দয়ার মালিক আমি একজন নারী মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছি আমি একজন নারী হলাম খাদিজা আমার আল্লাহ যদি বলেন আমার মুহাম্মদের দ্বীন জমিনে টিকাইয়া রাখতে গিয়া কে বেঈমানের মোকাবেলায় শহীদের রাস্তায় রক্ত ঝরাইছো আজকে তুমি দাঁড়াও আমি আল্লাহ কোটি মানুষের সামনে পুরস্কার দিব একজন পুরুষও দাঁড়াইতে পারবে না একজন আম্মা জান দাঁড়ায় বলবেন ও আল্লাহ নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বেঈমানের মোকাবেলায় আমি রক্ত বিলাইয়া শহীদের মর্যাদা আছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এরপর দাঁড়ারেন আম্মা জান হযরত আলী বলেন আমি কোথাও থেকে দৌড়াইয়া মসজিদে ঢুকলাম দেখি নবী বসা সাহাবারা বসা প্রশ্ন চলতেছে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি দুনিয়ায় কেউ জবাব দেয় না আমি বসে থাকি আবার দৌড় দিয়ে গেলাম ঘরের ভেতরে ঘরের দরজায় গিয়া সালাম দিলাম তেমনি আপনারা সালাম না এটা সালাম দিই আমরা বেগানারে বেগানারে সালাম দেয় বউরে দেয় না বেআইনেরে দেয় সালাম না লাগলেও দেয় শালিরে সালাম দেয় বউরে সালাম দেয় নিমক হারাম কপাল পরা মুসলমান আবার কামি নবীর আশেক বেগানারে সালাম দেয় বেগানারে সালাম দেওয়া জায়েজ নেই বেগানারে সালাম দেওয়া কি নাই আর খালি সালাম সামাইকুম সামাইকুম সালাম দেয় সালামের স্টাইল কি সামাইকুম বিয়ে ফাস করলি আসসালামু আলাইকুম এটা বলতে পারে না বিয়ে পাশ করছে সব পারে সালাম পারে না বেগানাকে সালাম দেওয়া নিষেধ আম্মা জানেরাও বেগানা পুরুষকে সালাম দেওয়া নিষেধ কোন বেগানা পুরুষ বেগানা নারীকেও সালাম দেওয়া সম্পূর্ণ নিষেধ মাকে সালাম দেওয়া লজ্জা লাগে বেআইনেরে দিলে মজা লাগে ও আল্লাহর বান্দারা হযরত আলী বলেন আমি ঘরের দরজায় গিয়া সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘর থেকে জবাব ওয়া আলাইকুম আসসালাম জানা থাকলে বলবেন কে সালামের জবাব দিছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে কে আরে ভেতরে না ফাতেমা বাইরে কে হযরত আলী আলীর ঘাম ঝরতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা গ্রামে একটা প্রবাদ আছে না সংসার ধন্য হয় রমণীর গুণে আজ গোটা দুনিয়াতে রসূলের বংশধারা এখনো জিন্দা আছে ফাতেমার মাধ্যমে ফাতেমার মাধ্যমে এরে আম্মা জানেরা ফাতেমাকে নবী আলী দেখতেছেন হাতে ময়লা লাগানো কাজে ব্যস্ত যেই ঘরের মহিলারা সংসারে কাজ করে না তাদের সংসার উন্নতি হয় না কপাল ফিরে যায় ও পর্দারানের মা নিজের সংসার নিজে গড়াইবেন কাজের মাইয়া বোলারে দিয়া সব কাজ করাইবেন না রে আম্মা বরকত হবে না কেমনে কইতাম এত কথা অজে কওয়া যায় আম্মা জান আপনার কাপড় চুপুর আব্বা জানের কাপড় চুপুর কাজের লোক দিয়া ধুইতে দিবেন না বরকত থাকবে না ও কেমনে বলি এরে আম্মা জান ফাতেমা নিজের হাতে চাকা ঘুরাইয়া আটা বের করে নিজ হাতে রুটি বানায়
রমজান খালি কয় আমি অসুস্থ আল্লাহ কয় যখন কইতি আছো বাড়াইতি থাকি পয়েন্ট খালি বাড়তি আছে ডায়াবেটিস কত কয় 28 এরপরে কয় 35 কাম করব না টাকার বাহাদুরি কাজের লোকে বাথরুমে গেলে পরিছন্ন হয় কিনা ওযু করে কিনা খবর নাই ও যা খাওয়াইবি দেখি একটা গিরনাও তো থাকা উচিত সব কাজ কাজের লোক করবে কেন যেটা কাজের লোক করবে সে কাজ করবে আপনি আম্মা জান তো ঘরের রত্ন স্বামীরে পাকাইয়ে খাওয়াইবেন আপনি আরে আম্মা জান হযরত আলী বলে ফাতেমা কাজে ব্যস্ত সব কাজ বন্ধ করে সালাম দিয়ে পানি দিলেন কি ব্যাপার এত পেরেশান কেন নবীজির দরবার থেকে আরছি আব্বা জান কেমন আছেন আলহামদুলিল্লাহ তবে একটু পেরেশান দেখলাম কেন পেরেশান ও ফাতেমা একটা প্রশ্ন নিয়ে কথা চলতেছে জবাব নাই এই জমিনের মধ্যে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি কেউ বলতে পারে না নবীও চুপ করে বসে আছেন ফাতেমা আমার দিল বলে তুমি হয়তো পারবা ফাতেমা বলে ইনশাআল্লাহ আমি পারবো আব্বা জানের সালাম দিয়ে বলে দেন নারীদের জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা হযরত আলী দৌড় আবার নবীর দরবারে নবী দেইখা কয়বার একটা সংবাদ পাইছে আলিও কি খবর আমার ফাতেমা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো জবাব দিয়েছে আপনার কলিজার টুকরা ফাতেমা কি জবাব ফাতেমা বলেছে নবী সারা দুনিয়ার নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো চেহারাটা অন্যের বেগানার নজর থেকে নিজের চেহারা বাঁচাইয়া রাখা ফাতেমা ইন্তেকালের আগে কয় আলী দুনিয়াতে কোনো বেগানায় আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই আমার মরণ হয়ে যাবে যাবে ভাব আমার ঘরের মধ্যে দ্রুত গতিতে জানাজা পড়ায় দাফন করো বা বাইরে লাশটা নামাবা না বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা দেখা বলবে নবীর কন্যা এত বড় লম্বা এত মোটা ছিল দরকার নাই আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও আরে আম্মা জান আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা যদি পারে আপনি কেন পারবেন না পারার পরেও দেখেন ফাতেমার উপরে কেমন হুঁশিয়ারি সংকেত আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার নবীর ইন্তেকালের 6 মাস আগে ফাতেমাকে নবী ডেকে বলেন ও ফাতেমা আমি তোমারে কত আদর করি বুঝানো যায় না রে ফাতেমা আমি যদি কোথাও যাই তোমার থেকে শেষে বিদায় নেই কোথাও থেকে আসলে আগে তোমার কাছে দেখা করি কিন্তু ফাতেমা বিদায়ের আগে বলে গেলাম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও কবরে গিয়া যদি নেক আমল দেখাইতে না পারো কোনো উপায় হবে না ও নবীর উম্মতের দল আমার মায়ের নবী রহমাতুল আলামিন কলিজার টুকরা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী তাকে যদি এত কঠিন কথা নবীর জবানে বলতে পারেন ও চট্টগ্রামের আনোয়ারার আম্মা জানেরা আপনাদের আমলের খবর কি ইমানের খবর কি স্বামীর খেদমত খবর কি সন্তানের হক কি পরিমাণ আদায় করেছেন আম্মা জান পর্দা কতটুকু রক্ষা করতে পেরেছেন আপনার সতীত্ব আপনার চরিত্র কি পরিমাণ ঠিক রাস্তায় রাখতে পারছেন আল্লাহর সাথে একটু হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া যান কোন দিন কবরে ডাক আসবে বলা যায় না ও নবীর উম্মতেরা ও যুবক এখনো সময় আছে তওবা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো তবে আর নামাজটা ছাড়িও না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও জীবনে যদি ভুল করিয়াও থাকো এখনো সময় আছে তওবা করো আল্লাহর মহাব্বত নিয়ে চলো আজকে তোমার মতো স্বাধীন চিন্তা করিয়া যদি আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে এরপরও কেন টুপি ফালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তারপরও কেন দাড়ি ফালাই না লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে তারপরও কেন ফালাই না ও বাবা এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমারে গালি দেয় এরপরও কেন এই রাস্তা ছাড়ি না রে বাবা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা পড়তে অজু বানায় কত কষ্ট এটার বলার ভাষা নাই এরপরও কেন নামাজ ছাড়ি না রে বাবা একটাই কারণ
আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন আবু বকর সিদ্দিক এরপর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন সারাটা জিন্দেগি ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা ভর কান্না করে গেলেন জাহান্নামের আযাবের ভয় এমন কি আপনার আমার নবী যে নবীর কোনো গুনাহ নাই জিন্দা নবী হায়াতুন নবী আজও মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকের মধ্যে নবী জিন্দা উম্মতের খবর নিতেছেন যেই নবী এত জীবন কষ্ট করলেন উম্মতের সারি আসমানে যান নাই ওই নবী আম্মা জানাইশা বলেন দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন আম্মা জানাইশা বলে নবী কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি নবী কয় না রে আয়েশা তুমি বেয়াদবি কেন করো বা আম্মা জানাইশা বলেন নবী আমার বয়স তো অনেক কম আমার বেয়াদবি অজান্তে হতে পারে আমার ছয় বছর বয়সে আপনার সাথে বিয়ের বন্ধন হইল নয় বছর বয়সে আমি আয়েশা আপনার ঘরে আসলাম আম্মা জান আয়েশার ১৮ বছর যখন বয়স তখন আমার নবী তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে ও আম্মা জানেরা মাত্র আম্মা জান আয়েশা নবীর ঘর করেছেন ৯ বছর ১৮ বছরের একজন নারী আম্মা জান আয়েশা বেশি বয়স হয় নাই নবীর ঘর করলেন মাত্র ৯ বছর এই ৯ বছরে ১৮ বছরের নারী আম্মা জান আয়েশা নবীর বরকতে স্বামীর খেদমত করে কি পাইলেন জানেননি আম্মা জান আয়েশা বলেন ৬ বছরে বিয়া হয়ে গেল ৯ বছর বয়সে নবীর ঘরে আসলাম বাকি ৯ বছর নবীর ঘর করে ১৮ বছরে নবী বিদায় আল্লাহর শুকর ওই ৯ বছরে আমি আয়েশাকে আল্লাহ এত ব্র্যান দান করেছেন আমি ২০০০ এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আর শুধু তাই না আমার নবী আমার জন্য এমন দোয়া করিয়ে গেছে ওই আরবের যত বড় 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 সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি আটকাইয়া যাইতে আমি আয়েশার কাছে যদি আসে আয়েশা এমন একটা সমাধান দিয়ে দিতেন বড় বড় সাহাবায়ে কেরামের মাসআলা হল হইয়া যাইত ও আম্মা জান আয়েশা ১৮ বছর বয়স ৯ বছর ঘর করিয়া ২০০০ এর উপরে হাদিস তার মুখস্থ হয়ে গেল অথচ কপাল বুঝি খারাপ আম্মা জানেরা মাওলার কোরআন শরীফটাও পড়তে পারলেন না কোরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন জোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন মাগরিবের নামাজের পরে সূরায়ে ওয়াকেয়া তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরায়ে মুলুক তেলাওয়াত করবেন আপনার ঘর ফেরেশতারা পাহারা দিবে আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর কামাই গুজিতে কোনোদিন অভাব লাগবে না সূরা ইয়াসিনটা পড়া ভুলিয়েন না রে আম্মা জান কপাল খারাপ দুনিয়ার সব কিছুই শিখলেন কোরআন পড়া শিখলেন না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা জান আমাদের গজল শিখাইতেন আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা জান কেন কোরআন শিখলেন না রে মা কোরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবে ও পর্দার আড়ালের আম্মা জান ওই আম্মা জান আয়েশার মতো আপনারাও নারী নবী বলেন আয়েশা আমি কান্না করার কারণ হাশরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা জান আয়েশা বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়েশা এই জমিনটা হবে কেয়ামতের মাঠ হাশরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ পাক গরম মেজাজ নিয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন নিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাশরের ময়দানটা কেঁপে উঠবে অপরদিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও অন্যদিকে জাহান্নামের আওয়াজ
জাহান্নামের আওয়াজে হাশরের মাঠ থরথর করে কেঁপে উঠবে নবীজি বলেন আয়েশা নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন উম্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আল্লাহ আমারে বাঁচাও মূসা নবী কান্না করবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান্নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও একজন নবী উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জানা আয়েশা বলেন নবী তখন আপনি তো দুজাহানের সরদার রহমতের নবী আপনি তখন কি করবেন আম্মা জানকে নবী বলেন আয়েশা ওই সময় আমি কোন উম্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আম্মা জানা আয়েশা বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ বা নবী বলেন ও আয়েশা তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবে নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী আপনার একটা উম্মত আমি জাহান্নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতগুলো বাসিয়া আরশে আজিমের নিচে নিয়ে বসাবো আল্লাহর নবীর প্রশ্নের কথায় আম্মা জান আয়েশা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি উম্মতগুলো চিনবেন কি করে আল্লাহর নবী বলেন আয়েশা দুনিয়াতে আমার উম্মতেরা পাঁচ বেলার ওযু বানাইয়া যারা নামাজ আদায় করত কিয়ামতের দিন ওই ওযুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবেন লাইনে দাঁড় করায়া হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে উম্মত পর্দার বাইরে হঠাৎ নবী দেখে বলবো ফেরেশতা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা ফালাইলা কাউসারের পানি কি দিব না ফেরেশতারা বলবে নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো আসলে হাকিকতে আপনার দুশ্মন এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই আপনার উম্মত দাবি করত হালাল খায় নাই আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই বরং আপনার সুন্নতের জবাই করত ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া বলার পরেও তারা সঠিক পথে চলে নাই নবী রাগান্বিত হইয়া বলবেন সহকান সহকা এ আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ভেঙে যাও আমি আজকে তোমার এই কর্মকাণ্ডে স্বীকার করে নিলাম আমি তোমার নবী না তোমরা আমার উম্মত না ও এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা যান আল্লাহর নবী যখন বলবে ভেঙে যাও ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই যদি আমি পড়িয়া যাই জাহান্নামের আগুন ছাড়া কিছুই হবে না রে বাবা দুনিয়ার গরম সইতে পারো না জাহান্নামের গরম কেমনে সহ্য করবা ও যুবক আমি বলি না তুমি আমাগো মতো হুজুর হও স্কুল কলেজে চাকরি ব্যবসা করে নামাজটা ছাড়িও না বলবা কেমনে পারি একটু নজর করে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে অভাব নাই একটু নিজেরে বুঝাও তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো মা এখনো এলাকায় ঘুরলে দেখবেন পাঁচ অক্ত নামাজির অভাব নাই এমনকি ভোর রাত্রি উঠিয়া তাহাজ্জুদের নামাজটাও তারা আদায় করে ও বোনেরা ও যুবকেরা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার আমার আল্লাহ বেজার হওয়ার কারণে তোমার আজকে কোনো বয়ানে দিনটা নরম হয় না মোনাজাতে দেখো কত মানুষের চোখে পানি কত যুবক কাঁদে তোমার চোখে কেন পানি আসে না রে বাবা
আল্লাহর কাছে এখন সময় আছে তওবা করো আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন বান্দা জীবনভর যত অন্যায় করেছো তোর মা জানে না আমি আল্লাহ জানি তোর মা বাবাই খবর জানে না তুই কত গুনাহ করছো আমি আল্লাহ সব জানি জানার পরও খানা বন্ধ করি নাই পানি বন্ধ করি নাই বরং আমি আল্লাহ ডাকতেছি তওবা কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব ও যুবকেরা বৃদ্ধ বাবাজি পর্দার আনানের মা বোনেরা আজকে থেকে আমার মাওলাকে মনে মনে ডাকো আর বলো আল্লাহ এই জীবনে অপরাধ করলাম আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর সুন্নাত অনুযায়ী চলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কোনো মানুষের উপরে জুলুম করবো না জবান দিয়া গীবত শেখায় মিথ্যা কথা গালাগালি করবো না উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলার চেষ্টা করবো নবীর তরিকা মতে ব্যবসা বাণিজ্য লেখাপড়া করবো তওবা করার যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ও দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার কলিজার যুবক ওলামায়ে কেরাম মুরব্বী এলাকাবাসী কষ্ট করে আজকের সুন্দর আয়োজন করেছেন প্রবাসের ভাইরা কষ্ট করেছেন টাকা পয়সা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন আয় আল্লাহ আপনি কুদরতের হাতেই মাহফিলের আঞ্জাম কবুল করে নেন আয়োজনকারীদের দয়া করে কবুল করে মাফ করে দেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন গায়বি খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন পরম মুখাপেক্ষির থেকে হেফাজত করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের সুন্নতের আমলওয়ালা দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ হালাল বরকত রিজিক দান করেন আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ মেহরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানি না কারা মা বাবা হারা এতিম অসহায়ের মতো হাত তুলেছে দেওয়ার মতো কিছুই নাই মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেয়
গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ যেই চোখে পানি নাই সেই চক্ষু চাই না রে আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দান আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দান আল্লাহ আয় আল্লাহ গুনাহ করে করে জীবনটা নাপাক করেছি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না একটা মশার কামড় সইতে পারি না গুনাহগারের জন্য কবরের মাটির চাপ কেমনে সহ্য করব মেহেরবানি করে জীবনের গুনাহগুলো maaf করে দেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন ওলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রউফ দান করেন নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য সারা দুনিয়ায় কবুল করে নেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ খায়াত দান করেন আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরাম জান্নাতে মাকাম উঁচু করে দেন আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন দীর্ঘ নেক হায়াত দান করেন যারা অসুস্থ কুদরতের হাতে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে দিনের উপরে মজবুত করে হালাল রুজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন তাদের পরিবার যে যেখানে আছে সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ এই যুবকদের এই সংগঠন দিনের জন্য হকের জন্য কবুল করেন আয় আল্লাহ আহলে হকের ব্যানারে কবুল করেন বাতিলের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সবার মধ্যে মিল মোহাব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহিয়ে যেতে মা হেদায়েতের জরিয়া বানায় দেন অনেক জায়গা অর্থের প্রয়োজন গাইবী খাজানা থেকে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين আয় আল্লাহ জমিনের দাতা ওসমান আমেরিকান প্রবাসী দোয়া চেয়েছেন আয় আল্লাহ আরো যারা আছে আমার প্রিয় ভাই মহিউদ্দিন আবু হানিফ সহ আরো যারা আছেন আফসার ভাই সহ আয় আল্লাহ প্রত্যেক প্রবাসীর ভাইদেরকে আপনি কুদরতের দ্বারা হেফাজত করেন হায়াতে বরকত দান করেন রুজির মধ্যে হালাল ভাবে বরকত দান করেন আয় আল্লাহ নেক আমল করিয়া করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوز أمري إلى الله إن الله بصير بالعباد آمين 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 برحمتك يا أرحم الراحمين